আজকে এসেছিলাম একটা বন্ধুর সঙ্গে, এই বন্ধুটা এখানে দাঁড়িয়ে আছে। ওর সঙ্গে এসেছিলাম এই টাটা মেটালিক্স, আমার পিছনে যে টাটা মেটালিক্স নিয়ে ওখানে এসেছিলাম একটা কাজে। তো ভিতরে আমরা যাইনি, আমরা বাইরের থেকে এটা শ্যুটটা করছি। তো কাজটা হলো না, একটা অনেক বড় প্রজেক্টের কাজে এসেছিলাম, কাজটা হলো না। তো আমি ভাবলাম যেতে যেতে তাহলে আমি ব্লগটাই বানিয়ে নিই। তো আমি ব্লগটা বানিয়ে নিচ্ছি যে আমি যেই পজিশানটা আছি এটা হচ্ছে খড়গপুরে গোকুলপুর, এবং গোকুলপুরে এই টাটা মেটালিক্স অবস্থিত। আর এই পাশটা যে চলে গেছে এটা হচ্ছে মেদিনীপুরের দিকে চলে গেছে এই রাস্তাটা, এবং যে আর এই দিকটায় গোকুলপুর চলে গেছে। আমরা এই রাস্তাতে এসেছিলাম, আমরা এই রাস্তাতেই যাবো। যেতে যেতে আপনাদের কিছুটা গ্রামের দৃশ্য দেখাবো, কিছুটা ট্রেন লাইন আছে সেটা দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে গ্রামগঞ্জের যে সুন্দর গ্রামগঞ্জের যে দৃশ্য আছে সেটা আপনারা একটু ধীরে ধীরে দেখবেন। আর সবার আগে বলে নিই, ভিডিওটা স্কিপ করে যাবেন না, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে ব্যাপারটা আপনারা পুরো বুঝতে পারবেন। আজকে আমি আগে আমরা যেতে যেতে আপনাদের দৃশ্যগুলো আপনাদের দেখাই। আমরা ধীরে ধীরে এই সামনের রাস্তাতে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো সামনে দেখতে পাচ্ছেন যে আমরা পুরো মানে বলতে গেলে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যেই রয়েছি। এই জায়গাটা হচ্ছে পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, মানে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যেই জায়গাটা, খড়গপুর টাউনের বাইরে জায়গাটা হচ্ছে, খড়গপুর টাউনের বাইরে। যারা জায়গাটার নাম হচ্ছে গোকুলপুর, যারা ট্রেন লাইনে আসবেন এই টাটা মেটালিক্স বা টাটা মেটালিক্সের আশেপাশে যত ফ্যাক্টরি আছে এখানে আসবেন, তো তারা হাওড়ার দিক থেকে মেদিনীপুর লোকালে এসে গোকুলপুর বলে একটা স্টেশন আছে, যেটা আপনি সামনেই আমার গোকুলপুর আছে, আপনারা আমি দেখাবো এই গোকুলপুরটা মানে কোথায় নামলে আপনার সুবিধা হবে সেই জায়গাটা আপনাকে দেখিয়ে দেবো। এবং ওখান থেকে জাস্ট টোটো বা অটো করে আসলে 10 টাকা ভাড়া, অথবা আপনারা পায়ে হেঁটেও চলে আসতে পারেন, পায়ে হেঁটে আসলে 10 মিনিট টাইম লাগবে। এবং আমি এখন সামনের যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা, এটা গিয়ে NH6 মিশেছে, আমরা সামনের রাস্তায় যাব না, আমরা বাঁদিকের থেকে গিয়ে সামনে যে গোকুলপুর স্টেশন আছে সেই গোকুলপুর স্টেশনের দিকে চলে যাব। এবং এটা পুরোটাই গ্রাম্য পরিবেশ, এবং দেখুন গ্রামের মধ্যে কত সুন্দর একটি পুকুর, জল টলটল করছে, এবং জলটি মনে হয় দূর থেকে বোঝা যাচ্ছে জলটি খুব পরিষ্কার এবং এটি ব্যবহারযোগ্য। আমার পিছনে যে বসে আছে এই হচ্ছে আমার বন্ধু, এই আমার ক্যামেরাটা ধরছে, আর আমি এখান থেকে ভিডিওটা শ্যুট করছি। তো তাহলে চলুন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, সেটা দেখুন আপনারা। এখন দুপুরবেলা দেখে কোনো মানে এখানে অনেক দোকানপাট বসে, তাজা শাক সবজি পাওয়া যায়, সেই দোকানপাটগুলো এখন বসেনি যেহেতু দুপুরবেলায়, হয়তো একটু পর মোটামুটি আমাদের দিকে এরকম গরু এখন আর খুব কম দেখা যায়। এই বাঁ পাশে হচ্ছে গোকুলপুর রেলওয়ে স্টেশন, সামনে হচ্ছে আন্ডারপাস, এই সিধা রাস্তাটা শাহ চকের দিকে চলে গেছে, আর আমরা এখন এই বাঁ দিকে আন্ডারপাসে নেব। আন্ডারপাসটা খুব দারুণ বানিয়েছে, বড়ই আন্ডারপাস বলতে পারে একটা সুরঙ্গ। আর আরেকটা জিনিস আপনারা সব থেকে দেখাই, এই যে আপনারা সামনে যে ওটা দেখছেন, যে ভাবছেন এটা কি, তো এটার সম্বন্ধে বলি, এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এইখানে একটা এই যে নিচে যেটা দেখছেন,
নিচে যেটা দেখছেন এটা হচ্ছে একটা কুয়োর মধ্যে এই পাম্পটা বসানো। সম্পূর্ণ কুয়োর মধ্যে এই বিল্ডিংটা করা, আর এখান থেকে জল উঠিয়ে এটা ব্রিটিশ আমল থেকে জল উঠিয়ে খড়গপুর টাউনকে, মানে খড়গপুরের যে রেল এরিয়া আছে সেই রেল এরিয়ায় এই জলটি সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, ঠিক বলছি তো? এই জলটা তো খড়গপুরে যায়, জলটা কোথায় যায়? এ পানি কাহাঁ যেত? এ জলটা কাকা বলতে পারছে না। এ জলটা উঠিয়ে হিন্দিতে বলছে, যাই আমি বাংলায় বলে দিচ্ছি, জলটা উঠিয়ে খড়গপুর রেল এরিয়া সাপ্লাই দেয়। এই এই যে এটা দেখছেন, এটা আমি ছোটোবেলায় যতবার মেদিনীপুর যেতাম ততবার এইটা দেখতাম। এখানে আরও অনেকগুলো ছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আর ঠিক এই উপরটা হচ্ছে গোকুলপুর রেলওয়ে। তো চলুন আমরা ডান দিক থেকে গিয়ে বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে। আমরা এখন টোটালটাই পুরোটাই রেললাইনের পাশে পাশে গিয়ে আমরা মুম্বাই কলকাতা মুম্বাই রোডে NH6 উঠবো। এবং আর সামনে এটা হচ্ছে উড়িষ্যা মেটালিক। ওকে, এই যে দেখছে টান, তো যাই হোক উঠে গেছে। তো রাস্তা বুঝতে পারছেন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রাস্তা কীরকম হয়, রাস্তা দেখার কন্ডিশন দেখুন, রাস্তাটা কন্ডিশন দেখুন, দেখতে পাচ্ছি সব মোটামুটি। আর কিছু বলার নেই, উপর থেকে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো সব মুম্বাই দিক থেকে ক্যালকাটার দিকে যাচ্ছে। আমি বাঁদিকে টান নিয়ে নিলাম, নিয়ে আবার সেই এবড়ো খবড়ো রাস্তা, মনে হয় যেন গাড়ির থেকে পড়ে যাবো। অবস্থা দেখুন, রাস্তা দেখুন, মানে গাড়ি জোরে চালানো যাবে, গাড়ি জোরে দেখাতে এরা ফ্যাক্টরি করেছে, কিন্তু রাস্তাগুলো একদম মেনটেন করা। হ্যাঁ, দেখুন গাড়ি কীরকম নড়ছে দেখুন। হ্যাঁ, দেখুন স্লিপ খেয়ে গেছে, দেখুন গাড়িটা স্লিপ খেয়ে গেছে। এই রাস্তা থেকে যাওয়া খুবই টাফ, ডবল, মানে এসে আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়েতে পিছন দিকে মুম্বাই, সামনে দিকে কলকাতা। চল পিছন দিকটা যেতে দেখছেন, পিছন দিকটা হচ্ছে মুম্বাই, আর এই দিকটা হচ্ছে ক্যালকাটা গেছে, আর এই দিকটা হচ্ছে মুম্বাই গেছে। আর ঠিক ওই দিকটা দেখবেন, ঠিক ওই দিকটা হচ্ছে খড়গপুর টাউন। দেখুন ওই এইটা হচ্ছে খড়গপুর, ওই দিকটা হচ্ছে খড়গপুর টাউন, এটা হচ্ছে পুরোটাই খড়গপুর টাউন। আর এই দিক থেকে গাড়িগুলো আসছে, এগুলো সব কলকাতার দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে ওগুলো মুম্বাইয়ের দিকে যাচ্ছে। তা চলুন আমরা হালকা হালকা গিয়ে বাড়ির দিকে এগিয়ে যাই। ব্যারিকেড করে রেখেছে যাতে গাড়িগুলো জোরে না যেতে পারে, এই জন্য ব্যারিকেডটা করে রেখেছে এখানে। আরে ওইখানে আমি বেশি কথা বলছি না, যেহেতু সব গাড়িগুলো চলছে ওখানে বেশি কথা বলছি না। এখন দেখাচ্ছি, তো এই হচ্ছে আমার গাড়ি টিভেজ এক্সেল পাওয়ার সুপার। এই গাড়িটা নিয়ে আমি লোকালে খড়গপুরে যখন থাকি তখনই আমি এসব কাজগুলো করি, আর ঘুরে গেলে বড় বাইকে নিয়ে যাই। রাস্তাটা মোটামুটি ঠিকই আছে, যেহেতু ন্যাশনাল হাইওয়ে। দেখুন গাড়িগুলো কীরকম যাচ্ছে, দেখুন দেখুন গাড়িগুলো খুব সুন্দর করছে। এদিকটা হচ্ছে বরগাই বলে একটা গ্রাম আছে, সেই বরগাই বলে এই গ্রামটা হচ্ছে, ওর যাওয়ার রাস্তা হচ্ছে এই দিক থেকে। তো আমি এইদিকে আগে যে ভিডিওটা বানিয়েছি অনেক বানিয়েছি, তো এই দিক থেকে যে রাস্তা দেয় ঠিক আছে, এই দিক থেকে যে রাস্তা আছে এই দেখুন সামনে থেকে রাস্তাটা দেখতে পারবো আপনারা। তো এদিকে যে রাস্তাটা আছে
এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এদিক থেকে যে মেদিনীপুরে যাওয়া যায়, একটা সামনে নদী আছে, ওই নদী দিয়ে নদীর বাস পুল আছে, বাসের ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে গিয়ে এই রাস্তাটা মেদিনীপুরে উঠবে। তো আমরা এখন যাবো এদিকে, আমরা যাবো এখন এইদিকে, এদিক থেকে গিয়ে আমাদের বাড়ি হচ্ছে এদিকে ভবানীপুরে, এইদিকে আমরা যাবো। তো চলুন গাড়ি নেই, তো আমরা ধীরে ধীরে বাঁ দিকে চলে যাই, ডান দিকে চলে যাই, ডান দিকে আমরা পৌঁছে গেছি। এখন গিয়ে আমরা একদম এদিকে যাবো, এদিকে গিয়ে আমরা এখন বাড়ির দিকে যাবো। ডান দিকে ঢুকে গেলাম, ডান দিকে আমাদের খড়গপুর টাউন, আমরা খড়গপুর টাউনের দিকে ঢুকে গেলাম, খড়গপুর টাউনের দিকে ঢুকে গেলাম। এখান থেকে জাস্ট আমার বাড়ি 5 মিনিট লাগে। এটা আমরা রয়েছি এখন নর্থ ভবানীপুরে, মানে উত্তর ভবানীপুরে মাঠপাড়া। এখানে গিয়ে সামনে গিয়ে আমার বাড়ি। তো আমি ধান মারাই চলছে, তো আর আমার পিছনে দেখুন ধান কেটে রেখে দিচ্ছে, তো এগুলো হচ্ছে মারাই হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, তাহলে এবারের মতো আমরা আসি, টাটা টাটা।